বাংলা টেক নিউজে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আমি আরিফ। খুব শীঘ্রই আমেরিকার লাস ভেগাসে শুরু হতে যাচ্ছে কনজিউমার ইলেকট্রনিক শো 2013। এটার ভেন্যু হলো লাস ভেগাস কনভেনশন সেন্টার। প্রতি বছর জানুয়ারিতেই এই শোটা অনুষ্ঠিত হয়ে থাকে। এই শোতে বিশ্বের সকল জায়ান্ট, বড় বড় ইলেকট্রনিক কোম্পানিরা জয়েন করে তাদের আপকামিং প্রোডাক্ট 2013-এ যা তারা লঞ্চ করতে যাবে সেই সকল প্রোডাক্ট শো করার জন্য, এবং তারা কঠিন গোপনীয়তা রক্ষা করে আনটিল দ্য শো স্টার্টস, বিকজ যদি শো শুরুর পূর্বেই ক্রেতারা জেনে যায় এবং তারা তারা চেক মানে তারা কম্পেয়ার করতে পারে অন্যান্য প্রোডাক্টের সাথে, তাহলে হয়তো বা তারা তাদের আগ্রহ হারিয়ে ফেলবে, এই জন্য তারা কঠিন গোপনীয়তা রক্ষা করে। কিন্তু মজার ব্যাপার হলো যে এবার 2013-এ স্যামসাং অলরেডি একটা আভাস দিয়ে দিয়েছে যে মার্কেটে তারা কী ধরনের প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে। তারা একটি স্মার্ট টাচ স্ক্রিন মনিটর ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, যা সিরিজ 7-এর SC770 নামে পরিচিত। এই মনিটরটি শুধুমাত্র অপটিমাইজ করা হয়েছে উইন্ডোজ 8-এর জন্য। উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেম আমরা অনেকেই বা সবাই জানি যে এটি টাচ বেসড একটা অপারেটিং সিস্টেম, এবং টাচ বেসড এই অপারেটিং সিস্টেমের ফুল ক্যাপাবিলিটি সুবিধা নেওয়ার জন্যই স্পেশালি এই মনিটরটি তৈরি করা হয়েছে। এছাড়াও এই মনিটরটির বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য কী? এই মনিটরটির মেইন বৈশিষ্ট্য হলো এটা লাইফ লাইক পিকচার কোয়ালিটি দেয়, আর আর্গোনমিক্যালি অনেক কমফোর্টেবল এবং অনেক স্লিম। এছাড়াও আরও একটি মনিটর তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, যে 27-ইঞ্চির সিরিজ 9-এর নাম্বার হচ্ছে SB750। এই মনিটরের বৈশিষ্ট্য হলো এটির মধ্যে আলাদাভাবে পিকচার ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা একজন ইউজার তাদের ইচ্ছামতো চেঞ্জ করতে পারবে, এর গামা অথবা হোয়াইট ব্যালেন্স তাদের যে ধরনের অপটিমাইজেশন তারা চায় সেভাবে। আরও একটি মেইন বৈশিষ্ট্য হলো এই প্রতিটি ইউনিট SB750-এর ইন্ডিভিজুয়ালি টেকনিশিয়ান দ্বারা ক্যালিব্রেট করা হয়। এছাড়া তারা আরও একটি নতুন ডিভাইস ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, যার নাম দিয়েছে তারা ইভলিউশন কিট। ইভলিউশন কিটের মেইন বৈশিষ্ট্য হলো যে এটা যদি 2012 মডেলের যে কোনো স্মার্ট টিভির সাথে লাগানো হয়, তাহলে এটি 2013 মডেলের স্মার্ট টিভি যে ধরনের ক্যাপাবিলিটি থাকবে, অবভিয়াসলি ইনোভেশন চেঞ্জ হচ্ছে, নতুন জিনিসপত্র আসছে এবং নতুন ধরনের আপগ্রেড হচ্ছে। 2012 অবভিয়াসলি কম্পেয়ার যদি পাশাপাশি কম্পেয়ার করা হয়, তাহলে অবভিয়াসলি 2013-এর টিভির সাথে পাল্লা দিতে পারবে না। সেই পাল্লা এই জিনিসটা দূর করার জন্যই তারা এই ইভলিউশন কিটটা তৈরি করেছে, যাতে যারা ইউজার যে সকল ইউজার 2012 মডেলের কোনো টিভি কিনেছেন, তাদের এই বছর আবার নতুন কোনো টিভি না কিনে জাস্ট ওই ইভলিউশন কিটটা কিনলেই হয়। এই ইভলিউশন কিটের মধ্যে নিজেরই আলাদাভাবে CPU, মেমোরি এবং গ্রাফিক্যাল প্রসেস ইউনিট GPU আছে। এর ফলে ব্রাউজিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে স্মার্ট টিভির, প্লাস মাল্টিটাস্কিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে, যেটা ইউজাররা সবসময় এখন চায় আর কি, বিভিন্ন ধরনের অ্যাপ, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন পাশাপাশি চালানো এসবের জন্য। এছাড়াও রিউমার শোনা যাচ্ছে যে স্যামসাং নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন গ্যালাক্সি S4, তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S3-এর পরে গ্যালাক্সি S4 ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। এই গ্যালাক্সি S4-এর সাথে S Pen আসবে বলেও ধারণা করা হচ্ছে। S Pen নর্মালি গ্যালাক্সি নোট অ্যান্ড্রয়েড ফোনের সাথেই আসতো, কিন্তু মনে হচ্ছে যে তারা তাদের গ্যালাক্সি নোট লাইনটা বন্ধ করে দিবে এবং তার পরিবর্তে গ্যালাক্সি S4 অথবা গ্যালাক্সি লাইনটার প্রতি বেশি মনোযোগ দেবে। দেখা যাক কী হয়, খুব শীঘ্রই জানা যাবে, আর মাত্র এক সপ্তাহ বাকি। প্লিজ, আমি চেষ্টা করব যে একটা সিরিজ ভিডিও তৈরি করার, সো আপনারা প্লিজ আমার চ্যানেলটি ফলো করুন এবং কমেন্টস জানান যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এবং কী ধরনের আপডেট জানতে চান, তাহলে আমি সেই সকল বিষয়বস্তু বেশি ফোকাস দিতে পারবো। আবারও ধন্যবাদ বাংলা টেক নিউজের পক্ষ থেকে।